আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিক কোথায় কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। খাওয়ান কে? কে খাওয়ান? এক লোক নাকি বলছে যে আল্লাহ যে খাওয়ায় কেমনে খাওয়ায় এটা আজকে দেখবো, আল্লাহ কেমনে খাওয়ায় এটা দেখবো। বাড়ি থেকে বের হয়েছে খাবার খাওয়াবে আল্লাহ, আমি যদি না খাই তা আল্লাহ কেমনে খাওয়ায়, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়, এই খাওয়ায় আল্লাহ কেমনে খাওয়ায় এইটা দেখার জন্য রওনা দিছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে। আগেকার মানুষের বাড়িতে ছিল কাছারি ঘর, ছিল কাছারি ঘর, কাছারি ঘরের একজনের কাছারি ঘরের মধ্যে যায় বসছে ক্লান্ত হয়ে। বাড়ির মুরব্বি মনে করছে আমার বাড়ির কাছারি ঘরে বসবে একজন পথি, আর সেখান থেকে কিছু নাস্তা পানি না করে চলে যাবে, এটা ছিল তার সম্মানের ব্যাপার। আর বর্তমান অবস্থা হলো, টেনশন হলো এমন, আধুনিকতার ছোঁয়া আমাদের পড়তে পড়তে আমরা এত অআধুনিক হয়ে পড়েছি, মেহমান বাড়িতে আসলে মুখটা হয়ে যায় কালো, ঠিক না? মেহমান যদি দুপুর বেলা আসে, দুইটার পরে যদি আসে, তাহলে তার জন্য ভাইকে আর খাবার জোটে না, দুটো বিস্কুট এক কাপ চা, ঠিক কিনা? যত তাড়াতাড়ি বিদায় কর। আর যদি মেহমান দুই একবার থাকার চিন্তা করে, তাহলে তোর কপালে বারান্দার বেলকনি ছাড়া কোনো ঠাই নাই, খুব কষ্ট। মেহমান আসলে পরে আমাদের কপাল খারাপ হয়ে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে ওই মুহূর্তে রহম করতে চান, তার বাড়িতে মেহমান পাঠান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কালকে, কালকে যদি আল্লাহ চান যে আমার এই বান্দাকে একটা স্পেশাল একটা উপহার দিতে হবে, একটা কোন একটা দয়া আমার ওই বান্দার জন্য করব, তাহলে আপনার বাড়িতে আল্লাহ পাক মেহমান পাঠায় দিবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমানকে খাওয়াবেন, যতটা দিবেন তার 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো উনি ভাবছেন যে আমার কাছারি ঘরে বসে চলে যাবে না খেয়ে, এটা তো আমার সম্মানের ব্যাপার, অতএব কারণেই তাকে কিছু খাওয়ানো দরকার। খাওয়ানোর জন্য তাকে গিয়ে বলছে বাবাজি তোমার বাড়ি কোথায়? বাবাজি বলছে কি ব্যাপার বাবা, তুমি কি খুবই ক্লান্ত? আচ্ছা ঠিক আছে, বাড়ির কথা বলতে হবে না, বাড়ির ভিতরে গেছে, যায় কিছু খাবার দাবার নিয়ে এসে বলছে বাবাজি এই খাবার আগে তুমি খেয়ে সুস্থ হও, তারপরে জিজ্ঞাসা করবো যে তোমার বাড়ি কোথায়। খাবার যখন দেশে তখন মুখ ঘুরাইয়া বলছে খাবো না, মানে কয় আমি খাবো না। কেন বাবা, কি সমস্যা? বলে আমি খাবো না। কি কারণে খাবা না? তো বলছে আমি খাবো না, খাবো না, বাস। কয় আরে মরজালা তুই খাবি না কে, হেটা তো বলবি। কয় যে খাবো না, আল্লাহ কেমনে খাওয়ায় এইটা আমি আজকে দেখবো। তখন মুরব্বি বলছো তোমার এই ভূতে ধরছে, দাঁড়াও আমি দেখাই দেছি। আগেকার মুরব্বিদের পায়ে ছিল স্যান্ডেল না খড়ম, দেখছেন খড়ম? হ্যাঁ আমি দেখছি খড়ম, আমার দাদার ছিল খড়ম। খরম একেবারে যখন নামাজ পড়ে আসতো তখন পড়াশ পড়াশ করে আওয়াজ হতো পায়ের, এই শুকনা কাঠের খরম রে ভাই। এই খরম যখন বের করে নিয়ে বলছে এই খা, কয় না খাবো না, আল্লাহ কেমনে খাওয়ায় আমি যদি না খাই এইটা আমি না দেখে দম নেব না, আমি খাবোই না। খরম দিয়ে যখন পিঠের উপরে চপান চপান করে মার শুরু করছে, তখন কছে চাষা আর মারবেন না আমি খাসি। খাওয়া দাওয়া করার পর বাড়িতে ফিরে গেছে, বাড়িতে ফিরে যাওয়ার পরে বউ জিজ্ঞেস করছে কি ব্যাপার, ক্ষুধা কি লাগছে? কয় না ক্ষুধা লাগি নাই, খাইছি। কি ব্যাপার, তুমি কেমনে খাইলা? তুমি না বলিলে যে আল্লাহ না খাওয়াইলে তুমি খাবা না, আল্লাহ কি তোমার হাতে ধরে খাওয়াই দিয়েছে? কয় হ্যাঁ খাওয়াইছে। আর আল্লাহ যদি খাওয়াইতে চায় তো জুতোইকে পিটাইয়াও খাওয়ায়। রিজিকের মালিককে, খাওয়ানোর মালিককে, টাকা আছে পয়সা আছে কোটি কোটি টাকার মালিক, এমন একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে এই বান্দার কপালে খাবার নাই। আলু আর শাক সেদ্ধ খেয়ে জীবন বাঁচাতে হবে। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা,
কার রিজিক কোথায় কখন দেব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না।